আজানে এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআযযিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মুআযযিনদের গলাগুলো, মুআযযিনদের গাড়গুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুআযযিনদেরকে সবার উপরে দেখা যাবে। মুআযযিনের এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা দোয়া করছেন মুআযযিনদের জন্য, আল্লাহুম্মা গফির লিল মুআযযিনিন, আল্লাহ আপনি মুআযযিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, মুআযযিনদেরকে আল্লাহ মাফ করে দেন। ইমাম সাহেবদেরকে মাফ করার জন্য দোয়া করে নাই আল্লাহ। দেখেন, ইমাম সাহেবদের আল্লাহ মাফ করে দেন এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। করছেন কাদের জন্য? মুআযযিন সাহেবদের জন্য। ইমাম সাহেবদের জন্য করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ ইমাম সাহেবদেরকে হেদায়েত দিয়ে দেন। কারণ ইমাম সাহেবের হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হেদায়েতের দোয়া করছেন। কিন্তু মুআযযিন সাহেবের হেদায়েতের দোয়া না, মুআযযিন সাহেবের করছেন কি, মাগফিরাতের দোয়া, গুনাহ মাফের দোয়া। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ইমাম সাহেবের চাইতে মুআযযিন সাহেবের মর্যাদা বেশি। কারণ হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার গুরুত্ব বেশি। কারণ হেদায়েতের দোয়া করলেন, হেদায়েত পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু মাগফিরাতের দোয়া, গুনাহ মাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই জন্য মুআযযিন হইবেন। বাংলাদেশে কেউ মুআযযিন হইতে চায় না, সবাই ইমাম সাহেব হইতে চায়। এবং একদিন যদি মুআযযিন সাহেব মসজিদে নাই, আজান দেওয়ার কেউ নাই, অথচ প্রত্যেকটা মানুষ হবে মুআযযিন।